गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल एंडी फैमिली। सबाई के अनेक ভালোবাসা অনেক স্বাগত জানাই। আমি আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল 10:30। আর ভোর তো বাড়িতে নেই, আগে ব্লগে বললাম বোগাজে টিউশনই পড়তে। আমি এখন বাড়িতে একদম একা আর আমার আস্তে আস্তে ভয় হচ্ছে, কারণ বউ বাড়ি না থাকলে আমি একটু আস্তে আস্তে কথা বলি, কারণ ভালো লাগে না একা একা ঘরের মধ্যে জোরে কথা বলবো, একা একা ভালো লাগে না, জোশটা কম আসে। তো যাই হোক, এমনি ভালো আছি, তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো। আর সবাইকে ভালো থাকতেও হবে, সবাই খুব সাবধানে থাকবে, আমরাও সাবধানে থাকার চেষ্টা করছি। কারণ একটাই যে কী পরিমাণে পুরো মানে পৃথিবীটা মনে হচ্ছে যেন আগুনের মতন জ্বলছে, সবাই চাচ্ছে যে ভগবান একটু বৃষ্টি দাও, একটু বৃষ্টি দাও। কারণ যা অবস্থা, সকালবেলা উঠে আগে গাছগুলোতে জল দিয়েছি, গাছগুলোর জন্য খুব কষ্ট হচ্ছে। তো যে আমাদের এত কষ্ট হচ্ছে, তো গাছের কিনা কষ্ট হচ্ছে, তার জন্য উঠে সবাই সকালবেলা উঠে আগে সব গাছগুলোতে জল দিয়েছি, দিয়ে একটু মনটা শান্তি লেগেছিলো। তো যাই হোক, আমি এখন বাড়িতে তো একাই আছে, একবার বললাম। আর আজকে রান্না করবো, তো নিরামিষ শুক্রবার যেহেতু, তো রান্না তেমন একটা কোনো চাপ নেই, তো বসে বসে একটু গল্প করছি তোমাদের সাথে। আর ব্লগটাও শুরু করে দিলাম, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে তো লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো, আমাকে সবাই একটু সাপোর্ট করো, আমাকে সবাই একটু ভালোবেসো। আর আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, যদি তোমাদের খারাপ লাগে তবুও কমেন্ট করে জানিও ব্লগগুলো কেমন করে করতে হবে, তোমরা একটু প্লিজ বলে দিও, আমি তেমন করে করার চেষ্টা করব। জীবনে তো কিছুই করতে পারিনি, সারা জীবন তো শুধু এই সংসারেই করে গেলাম, সংসারেও সারা জীবন বাকি জীবনটাও করতে চাই, কারণ এটাই আমার কাজ। আর তোমাদের আশীর্বাদে সারা জীবনই সংসার করেই যেন আমি যেতে পারি। তো তার মধ্যে দিয়ে আমার একটা ভীষণ ইচ্ছে, ভীষণ মনের ইচ্ছে আর কি, কী বলতে পারো, আমার কী আর বলবো তোমাদের কাছে এসে আমি বলছি, মানে এতদিন ব্লগ করে আমি কিচ্ছু বলিনি, তো আজকে বললাম যে আমার এত মনের ইচ্ছে যে আমি যেন মানে কী বলবো, নিজের পরিচয়টা যদি আমি একটু, আমি আমার কোনো কিছুর তো ক্ষমতা নেই করার, কোনো কিচ্ছুরই আমার ক্ষমতা নেই একমাত্র সংসারে রান্না বাড়া ছাড়া, এটা কোনো ক্ষমতার মধ্যে পড়ে কিনা আমি জানি না, তোমরা অবশ্যই বলে দিও কমেন্ট করে। তো যাই হোক, সংসারটা মোটামুটি ভালোভাবেই করছি, রিপোর্ট আমার খারাপ না সংসারের দিক দিয়ে। তো সবাই, তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো দেখেই বুঝতে পারো যে সংসারের রিপোর্ট মোটামুটি ভালোভাবেই সংসারটা করে যাচ্ছি, এটাই। তো এই সংসারের মধ্যে দিয়ে সংসার করতে করতেই আমার নিজস্ব যদি একটু সামান্য কিছু পরিচিতি বের করতে পারে, আমার এটা মানে জীবনের একটা ভীষণ ইচ্ছে। তো আমার দ্বারা তো কোনো কাজই হবে না, কোনো সেলাই করাই বলো, কোনো কিছু বলো, কোনো কিচ্ছুই না, কোনো কিছু করারই আমার ক্ষমতা নেই। তো এইটুকু করা মানে আমার নিজের একটু পরিচিতিটা করার ইচ্ছে আমি আর কি নেমেছিলাম, যা মানে যখন নেমেছিলাম তখন কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না, ভাবি যে ভাবলাম যে করি না, দেখি না, সবার হচ্ছে যখন আমারও হবে, কিন্তু এখন এসে দেখলাম জায়গাটা ভীষণই কঠিন, তোমাদের সাপোর্ট না পেলে কিছুই হবে না। তো তোমাদের কাছে এটাই আর কি আশা করছি, তোমরা একটু প্লিজ সাপোর্ট করো। যাই হোক, অনেক কথা তোমাদেরকে আজকে বলে ফেললাম। আর আমি এখন বসে আছি তো আমার নিচের ঘরে, আর নিচের ঘর তো আমার, নিচের ঘরটা উপরের ঘরের থেকে ভেবেছিলাম ঠান্ডা হবে, কিন্তু গরম পড়লে সব জায়গাতেই গরম, কিন্তু উপরের থেকে তবু নিচের তাপটা একটু কম আছে। কিন্তু আমার নিচের ঘর দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, এই যে এটা রান্নাঘর, ওই যে দুটো দরজা দেখা যাচ্ছে বেডরুম, এটা ড্রয়িং রুম, সব কিছুই হয়ে গেছে। মানে নিচে থাকলে কী হতো বলতো, আমার এতটা কষ্ট হতো না, কিন্তু থাকতে পাচ্ছি না নিচে আমি, যেহেতু যে কোনো একটা কারণের বশত। আর সকাল থেকে না কিছু খাইনি, এখন একা একা না খেতেও ইচ্ছা করে না, ভালো লাগে না, এখন একটু খাবো, পেটের মধ্যে খুব জ্বালা দিয়েছে, ওই জন্য মুখ দিয়ে সর বেরোচ্ছে না। তো চলো, অনেকটাই বক বক করলাম, যখন নিচে আসবো তোমাদের হোম ট্যুর দেবো, অবশ্যই দেবো, ইচ্ছা তো অনেক কিছুই আছে, সব মানে আমার ইচ্ছা অনেক কিছুই আছে করার, কিন্তু করে উঠতে পাচ্ছি না, সাহসও পাচ্ছি না, সাপোর্টও পাচ্ছি না তেমন একটা এইসবের জন্যে আর কি। তো চলো, এক জায়গায় বসে বসে অনেকটা বক বক করেছি, আর বসে থাকলে হবে না, 11টা বাজতে গেল, এখন স্নান করবো, বাকি কাজগুলো সেরে স্নান ঠানগুলো করে আসি, করে নিরিবিলি হয়ে সারাদিন তোমাদের সাথে থাকবো, আর তোমরা আমার সাথে থেকো। এখন সবাইকে টাটা, পরে আবার দেখা হচ্ছে। তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে, মোটামুটি ঘরের কাজটা সব কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে দেখো ভাতটাও আমার হয়ে গেছে, এখানটা ডাল সিদ্ধটাও হয়ে গেছে, এবার ডালটা ফোড়ন দেব, টক ডাল করব না আজকে, টক ডালটা কালকে টক ডাল করেছিলাম, অনেকটা রয়েছে, আর এটা করব আজকে পাঁচফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাল করবো, আর ডালের সাথে একটু পাঁপড় ভাজবো, আর নিরামিষ যেহেতু। আর আজকে একটা পটলের রেসিপি করবো, এই রেসিপিটা কোনো করিনি আমি, অনেকে দেখেই করতে দেখেছি, তো পটল ছাড়া ঘরে আমার আর কোনো সবজি নেইও, শুধু পটলই আছে, বউ আবার আসবে বাজার করবে তারপরে। তো যাই হোক,
তো সেই পটলটাই শুধু আছে বলে। আর এই পটলের ধরো আমরা আলু পটল, আলু পটলের রসা করি, চিংড়ি পটল করি, পটলের দোরমা করি, পটল পোস্ত করি। তো আজকে এটা একদমই অন্যরকম একটা রেসিপি, অন্যরকম আমার কাছে, তোমাদের কাছে অনেকে যেমন রেসিপিটা দেখলেই বুঝতে পারো, তোমরা অনেকেই করে থাকো, নিমন্ত্রণ বাড়িতেও আমরা খেয়ে থাকি, তো আমি কোনোদিন করিও নি, এদের কোনোদিন খাওয়াইনি, আজকে প্রথম করবো, করে খাওয়াবো। তোমরা অপেক্ষায় থাকো কেমন করে করি, আর খাওয়ার পরে সবাইকে কী বলে সেটা দেখার জন্যে। তো চলো এখন তাড়াতাড়ি ঝটপট করে রান্নাটা করে নিই, কারণ আজকে স্নান করিনি জানো তো, ভাবলাম যে না এটুকু করে নিয়ে স্নান করবো। ডাল পড়ে গেলো, ডাল পড়ে গেলো, ডাল পড়ে গেলো রে, দেখেছো কথা বলতে বলতে দৌড়ে আসলাম বলে না, তো ডালটা পড়ে এক্ষুনি গ্যাসটা মেচাকার হয়ে যাচ্ছিলো, ফোনে একটুও চার্জ নেই, এখন চার্জ দেবো, চার্জ দিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো দেখো এখানে আমি বানাচ্ছি পটল দিয়ে ভাপা টাইপের বানাচ্ছি, আমি কিন্তু কোনোদিনও বানাইনি, প্রথম বানাচ্ছি জানো তো। এখানে আমি দেখো এই যে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে পটলটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগে, আর এখানটা সর্ষে আর লঙ্কা বেটে নিয়েছি। তো এখন আমি এই সর্ষে লঙ্কা বাটাটার মধ্যে না এই পটলগুলো দিয়ে দেবো, এই পটলগুলো দিয়ে দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব সুন্দর করে। তো দেখো আমি এখানে পটলটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, স্বাদ মতন নুন তো দিতেই হবে, আর সামান্য দুই চার দানা চিনি দিয়েছি। আর আমি এখন এটাকে ঢাকা দিয়ে দেবো, এই যে ঢাকা দিয়ে এটাকে আমি এখন একদম সিমে আঁচে বসিয়ে রেখে দেবো, একদম সিম আঁচে বসিয়ে রেখে দেবো। এই যে একদম সিমে এটা বসানো থাকলে, এটা আমি কিন্তু কোনোদিন করিনি, তো এই প্রথম করছি, জানি না কেমন হবে খেতে, আমি খেতে পারবো কিনা সন্দেহ। তো আমার এখনও ব্যাটারি, মানে ব্যাটারি বলছি, এখনও মোবাইলে কিন্তু আমার চার্জ ফুল হয়নি, সামান্য একটু হয়েছিল। রান্নাবাড়ি তো আজকে খুবই তাড়াতাড়ি হয়ে গেছিলো, তারপরে আমি শুয়ে শুয়েই প্রায় আধা ঘুম ঘুম অবস্থা, কারণ স্নান টান করা ছিল, তারপর স্নান করে সে দুটো ভাত খেলাম ডাল সিদ্ধ দিয়ে, আর কী হলো আর হলো এদিকে তোমার ভো তারপরে আসলো, ভোর বাবা আসলো, বউ ওই যে টিউশন থেকে এসে গেছে ওই দেখো, আর ওইদিকে খাওয়া দাওয়াও কিন্তু আমাদের হয়ে গেছে, পায়চারি করছি গাইস, পায়চারি করছে খেয়ে দে। তো আমরা এইমাত্র খেয়ে উঠলাম, ভো আমি, ভোর বাবা, দেখো আজকে বাসন মাজিনি এখনো, ওই যে বাসন রয়েছে একটা থালা শুধু মেজেছি, ওই থালাটা মেজে আবার ভোর দাদা খাবে বলে যে ঢাকা দিয়ে রেখেছি। আর আজকে কিন্তু খুব ভালো খেলাম, দারুণ খেয়েছি আজকে, ডাল আর ডিম ভাজা দিয়ে খেয়েছি, হেভি লেগেছে। আর পটল ভাপাটা আমি খাইনি, পটল ভাপাটা ভো খেয়েছে, কেমন হয়েছে রে ভো পটল ভাপাটা? হেভি হয়েছে, হ্যাঁ বিরাট খেতে, ওরাম দিয়েছে আমি কোনোদিনও খাইনি, তাই এত সুন্দর খেতে। হ্যাঁ হচ্ছে না, ওটা কি জিনিস, সর্ষে বাটা দিয়ে পটল ভাপা, পটল মনেই হচ্ছে না, আমি তো পটলের বিচিগুলো দেখে ভাবলাম যাক। তাহলে ভালো খেয়েছে ভোর বাবাও, খুব ভালো খেয়েছে, ওই দিয়েই ভাত খেয়ে নিয়ে চার দেখ। তো চলো এখন একটু বিশ্রাম করি, এবারে ফ্যান ট্যান চালানো রেডি হয়ে গেছে, এবারে একটু শোবো। হ্যাঁ কি বলছিলিস, ট্রাইপড নিচ্ছ না কেন? আরে মনেই থাকছে মা, জল তৃষ্ণা পাচ্ছে কি, আমি সকাল দিয়ে নাহালেও এই বোতলে ছ সাত বোতল খেয়ে নিয়েছি জল, জল মানে অবস্থা খুব খারাপ, চারিদিকে মেঘ মেঘ করে আছে তবুও বৃষ্টি আসছে না, সবাই মিলে একটু ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর বৃষ্টি আয় বৃষ্টি আয় বৃষ্টি আয়। আজকে দেখো একটুখানি কেমন যেন লাগছে, আজকে একটু কেমন কেমন লাগছে, হয়তো একটু ঝড় পড়তেও পারি, মানে এই তো চলো এখন শুয়ে পড়ি, ফ্যানের তলায় না দাঁড়ায় দাঁড়া যাচ্ছে না। সবাইকে গুড ইভিনিং, সন্ধ্যের চা নিয়ে চলে এসেছি আমি আর ভো দুইজনে বসে, আর দুপুরবেলা একটু ঘুমালাম, আর ভো এই যে নিচে বসে বসে এখানটায় বসে বসে সে কলেজের বন্ধুদের সাথে সে কি গল্প, বাবা গো বাবা, আমি জানতাম না যে বউ এত গল্প করতে জানে জানো তো। আর আমি এখানটায় খাটের উপরে এখানটায় শুয়ে ঘুমাচ্ছিলাম, আর তুমি ঘুমিয়ে ঘুমিয়ে কি করে জানলা? আরে ঘুমিয়ে ঘুমিয়ে মাঝে মাঝে ঘুম ভেঙে ভেঙে যাচ্ছে না, আর এখন সন্ধ্যেবেলাটা কি হয়েছে বলো তো, সন্ধ্যেবেলাটা একটু ঠান্ডা ভাব লাগছে, অতটা গরম লাগছে না, বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, কোথায় মনে হয় বৃষ্টি টিষ্টি হচ্ছে। আর আমি আর বউ চা নিয়ে তো বসেছি, বসে দেখছি হলো ওই দেখো ব্যোমকেশ বক্সীর একটা মানে একটা গল্প, ওই গল্প স্টোরি স্টোরি যাই হোক, তো সেটা এখন দুজনে মিলে দেখবো, চা খাবো, আর তারপরে তো পরের কাজ পরে আছে, তো চলো আগে এটা দেখে নিই ঠিক আছে, সন্ধ্যেবেলাটা
সুন্দরভাবে উপভোগ করে নেই। সন্ধ্যাবেলাটা একটুখানি টিভি টিভি দেখলে ভালো লাগে না। দেখো আমি দু রকম বিস্কুট খাচ্ছি। আর আজকে আমরা সিরিয়াল দেখতে পারবো না, কারণ আমাদের তো সিরিয়ালে নেটে দেখি আমরা, তো নেটে তো হবে না। ওটা আগে একদিন বলেছে, হ্যাঁ আগে একদিন ভো তোমাদেরকে বলেছে, কারণ সেটা আমাদের প্রিমিয়ারটা টাকাটা মারা নেই, তো আমরা দিনের দিনেরটা দেখতে পারি না, ওই দিনের দিনেরটা পরের দিন দেখতে পারি, তো সেটা কালকে দেখবো। আর আগের দিন আমরা বোনের বাড়িতে ছিলাম, যেহেতু সেহেতু ওদের বাড়িতে দেখে এসেছি, সেই জন্য আজকে আর দেখার কিছু নেই। তো আজকে এই ব্যোমকেশ বক্সী দেখেই সন্ধ্যেটা কাটাবো। তো চলো চাটা খেয়ে নিয়ে, আর ভো তো দুই কৌটো বিস্কুট নিয়ে বসেছে, ওই দেখো। তো হঠাৎ করে সন্ধ্যেবেলা দেখো আমাদের বাড়িতে কে এসছে, তো তোমাদের কাছে একদমই নতুন মুখ, এটা আমার মামি শাশুড়ি হয়। তো মামি শাশুড়ি অনেক দিন পরে আসলো, আমার ব্লক করার পরে এই প্রথম আসলো। তো আমাদের এলাকাতেই বাড়ি, তো আমি অনেক দিন যাই না, তো আমার খোঁজ নিতে এসে, আমাকে এমনি না খুব ভালোবাসে জানো তো, তো আমি অনেক দিন যাই না বলে খোঁজ নিতে এসে, তো আমরা এখন খুব গল্প করছি, অনেক দিন বাদে মামির সাথে একদম মনের কথা বলছি। ওরে বাবা, আজকে প্রচুর গল্প করেছি জানো তো, সেই টিভিটা খুলে যেই বসলাম, মানে বইটা সবে একটু জমে উঠেছে, 10 মিনিট হয়েছে দেখেছি, তারপরে আসলো আমার মামি শাশুড়ির সাথে গল্প করলাম, খুব ভালো লাগলো। আমরা গল্প করছিলাম, বউ কিন্তু আমাদেরকে চা করে দিয়েছে জানো তো, চা বিস্কুট বউ উপরের থেকে করে নিয়ে গিয়ে দিয়েছে। আর একটা আমার খুব খারাপ লাগছে জানো তো, একটু আম কেটে দিতে পারলাম না, কারণ কি আজকে ঘরে একদম আম ছিল না, তো বউ গেল এখন বাজারে আম আনবার, সেই বাসনগুলো ছিল মাজলাম, আর রুটি করলাম, দুধটা এখন বসাবো, বউ আসুক, তারপরে আমাদের তো 12:30 একটা অবধি চলবেই। চলো। তো এই যে বাবুরা সব এক এক করে ঘরে চলে এসছে, ঘরে ঢুকছে, চলে এসছে মানে, আর ভো গেছিলো বাজারে, উনি চোখ মুখ করেছে দেখো, বাজার থেকে এসে হাত পা ধুলো, আর নিয়ে এসছে আম আনতে বলেছিলাম, আম নিয়ে এসছে, কী আম নিয়ে এসছে পরে দেখবো, ওখানে একটা ধূপকাঠি আনতে বলেছিলাম, ধূপকাঠি হেভি, এটা আমার সব থেকে প্রিয় ধূপকাঠি। সব বাড়ি এসে গেছে, এবারে খাওয়া দাওয়া হবে, শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো সবাইকে গুড নাইট, টাটা টাটা।